আমরা এই গত লকডাউনে সরকার লকডাউন দিচ্ছে, আমরাও খুশি যাতে এই লকডাউন দিয়ে মানুষ যদি কিছু উপকার হয় আমাদেরও ভালো, কিন্তু আমরা তো মরে যাচ্ছি, আমরা দিন মজুর, আমরা দিন দিন এনে দিন খাই, আমাদের তো কেউ দেখায় বলে কমিশনের কাছে যাও, কমিশনের কাছে গেলে উনি বলে যে হ্যাঁ আমরা নিচ্ছি আমরা দিব, এরকম করে নেতা কর্মীরা আমাদের থেকে অনেক ইয়ে নেয়, নিয়ে ফটোকপি নেয়, নাম্বার নেয়, তাহলে আমরা কিছু সাহায্য সহযোগিতা পাচ্ছি না। তো এখানে বিভিন্ন নেতারা আছেন, আমাদের সরকারি দলের নেতারা আছেন, তাদের কাছে আমাদের আবেদন করছি, আমরা সিন্ডিকেটরা কত বসে থাকবো ঘরে আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ টিনুভাই। আপনি শুনছিলেন যে এই যে একজন সিএনজি চালক জনাব আবু বকর, তিনি ফোন করেছিলেন। তো এরকম অনেক মানুষেরই প্রশ্ন। ব্যাপারটি হচ্ছে এখন জীবন এবং জীবিকা দুটি বিষয় তো আমাদের সামনে। স্বাস্থ্যের কথা চিন্তা করলে আমাদের কঠোর বিধিনিষেধ বা লকডাউন যেটি বলি না কেন সেটি যেরকম করতে হচ্ছে, আবার এরকম অনেক মানুষের জীবিকার প্রসঙ্গটিও আছে। তো এই দুটি জায়গায় আমরা সমন্বয় কীভাবে করতে পারি, এই প্রশ্নটি তো ঘুরে ফিরে আলোচনায় আসছে। আপনি কী বলবেন এই জায়গাটাতে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা বলার কিছু নাই, এটা করার ব্যাপার। আপনি নিজেও সময় টিভিতে, মঞ্জুর ভাই ডিবিসিতে ওনারা কাজ করেন, আমি একটু দায়িত্ব নিয়ে কথাগুলি বলতে চাই। সেটা হলো এই যে মানে রোজা, এই ঈদুল আজহার আগেও আমার এলাকায় কিন্তু আমরা প্রায় 27,000 পরিবারকে 10 কেজি করে চাল দিয়েছি, এবং সেই সাথে 3,000 অটো রিক্সা ভ্যান শ্রমিককে আমি নিজে উপস্থিত থেকে চাল ডাল তেল নুন যা লাগে অন্তত 1 সপ্তাহ সে খেতে পারবে এই পরিমাণ 3,000 লোককে দিয়েছি। এর আগে আমরা প্রায় 10,000 পরিবারকে আমরা নগদ অর্থ দিয়েছি। আমরা কিন্তু চলমানভাবে কাজ করে যাচ্ছি, এবং মঞ্জুর ভাই যে কথাগুলি বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা দুজনেই মিডিয়ার লোক, ভেরিফাই করে দেখতে পারেন এখনই স্পটে, যে আমরা এই গত 2.5 বছরে আমি দায়িত্ব নেওয়ার পরে 2 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমি নিজে, হারুন ভাই ওর সভাপতি তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, আমি নিজে সভাপতিত্বে সেখানে আমি কমিটির মিটিং ডেকেছি, এবং সেইখানে আমরা প্রায় এই করোনাকালীন 1 থেকে 1.5 কোটি টাকা এক একটা উপজেলায় নিজস্ব ব্যবস্থাপনায় আমরা জিনিসপত্র নিজেরা কিনেছি, এবং একটা লোকও বলতে পারবে না যে এখানে ক্রয়ে বা কোনো কিছুতে আমাদের কোনো মানে আমরা অস্বচ্ছতা রেখেছি। এক, দ্বিতীয় সচেতনতার ব্যাপারে আমরা কিন্তু শুধুমাত্র সরকার হিসাবে না, দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন নিয়ে আমাদের এই করোনার মধ্যেও ছাত্র সংগঠনগুলি সচেতনতামূলক মাস্ক বিতরণ করেছে, আমাদের স্বেচ্ছাসেবক লীগ আমাদের সহযোগিতায় খাদ্য বিতরণ করেছে, কৃষক লীগের লোকজন এই যে এই 15 মাসে দেখেন একটা সফলতার কথা কিন্তু আমরা বলছি না, কৃষকরা কিন্তু সবচেয়ে বড় সম্মুখ যোদ্ধা, তারা কিন্তু 15 মাস আমাদের খাদ্যের স্বয়ং সম্পূর্ণ রেখেছে। আমি গতকালও আমার প্রায় 300 চাষির মাধ্যমে ও মানে আগাম বীজ ধান 250 চাষিকে আমরা 5 কেজি করে বীজ ধান দিয়েছি। এই পানিটা উঠার পরে যখন নেমে যাবে উঁচু জায়গায় এই বীজ ধানগুলি হবে, পানি নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ধান উৎপাদন করব। তো আমরা কিন্তু এই কাজগুলি এবং ত্রাণের কাজ যখন যেখানে দরকার, আমি এই 15 মাসে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, না করলেও আপনার মিডিয়া আছে, আপনারা খবর নিয়ে দেখেন, আমার 2টা উপজেলা আমাদের আমার একটা লোকও, আমি একেবারে খুব আজকে আপনাদের সামনে দায়িত্ব নিয়ে বলছি, আমার একটা লোকও খাদ্যে কষ্টে নাই। হ্যাঁ, আমি বলবো না যে তারা একেবারে পোলাও কোরমা খাচ্ছে, বাট খাদ্যে কষ্টে নাই, আমরা তার পাশে দাঁড়ানোর মতো সেই সামর্থ্য নিয়েই কিন্তু আমরা কাজ করছি, আমি আমার দল সরকার সবাই মিলে।